come dico quella, ma siccome non c'era nessuno, 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 আমার সায়েন্স ল্যাবরেটরি 18 সাল থেকে আলহামদুলিল্লাহ ভালো চলছে। আমাদের এখানে আছে বিশেষজ্ঞ ডাক্তারগণের চেম্বার এবং বিভিন্ন ধরনের অ্যানালাইজার, যেমন সেল কাউন্টার আছে, হরমোন অ্যানালাইজার আছে, বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার আছে, ইলেকট্রোলাইট আছে, হরমোনের টুসো আছে। মোটামুটি বাংলাদেশ যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ পরিণত হবে, তো যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের যেগুলো রাখলে আমাদের সেবার মান উন্নত হবে, আমরা সেটা সর্বোচ্চ টুকু দেওয়ার চেষ্টা করছি। আমি আপনাকে সিদ্ধান্ত হচ্ছে আমাদের সোনোলজিস্ট দুইজন আছে, আমাদের আছে ইসিজি বারো স্যাটেলাইট আছে, এক্স-রে মেশিন আছে, আমাদের আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমাদের যে সিভিল সার্জন স্যার আছেন, স্যার ওনারা কেমন অপারেশন করেন? হ্যাঁ, সিভিল সার্জন মাজেদ আলী স্যার মানুষ হিসাবে খুবই ভালো, ওনার যে নীতি সেটা হলো আপনি যেগুলো জিনিস আওতায় আইনের আওতায় আছে আপনি কোয়ালিটিতে কখনোই ছাপ দিবেন, আপনার কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে। যদি আপনি ভালো রাখেন এবং সেবার মান যদি ভালো থাকে, সেক্ষেত্রে ওয়াজেদ আলী স্যার খুবই ভালো ব্যবহার করবে এবং ভালো হয়, কিন্তু যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে উনি কখনোই সাথ দিবেন না। ধন্যবাদ। আমরা আপনি সেক্ষেত্রে যে আপনি যে সেবা দিয়ে যাচ্ছেন আমরা সর্বোচ্চ সেবাগত দেওয়া এবং আমরা রংপুর শহরে যেন আমাদের প্রতিষ্ঠানটা একদম বেস্ট লেভেলের হয়, সবাই যেন সেবা কেউ যেন সেবা নিতে এসে হয়রানির শিকার না হয় এবং সর্বোচ্চ সেবাটুকু যেন পায়। আমাদের এখানে সুযোগ আছে, যদি গরিব মানুষ থাকে যে তারা ঠিক পরীক্ষা নিরীক্ষা করতে পারতেছে না টাকার অভাবে বা ডাক্তার দেখানোর মতো তার সামর্থ্য নাই, সেক্ষেত্রে আমরা তার ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে দিই, পরীক্ষা নিরীক্ষা ফ্রি করে দেয় এবং ডাক্তারদের দেখানোর সুন্দর ব্যবস্থা ফ্রি করে। স্যারদের স্যারদের বললে স্যাররা খুবই ফ্রেন্ডলি, তারা সর্বোচ্চ সেবার যোগ্য দেওয়ার চেষ্টা করে। আর অনেক স্যাররা আমাদেরকে বলে যদি তোমাদের এরকম থাকে কাউকে যেন ফিরিয়ে দেওয়া না হয়। জনপ্রিয়তা আমাদের কম্পিউটার মধ্যে আছে সায়েন্স ল্যাবরেটরি, তবে একটি কথা বলতে হবে কিছু দুষ্টচরিত্রকারী দালাল চক্র এবং কপরবাস রংপুরের মধ্যে ঘুরে বেড়ায়। আমাদের সায়েন্স ল্যাবরেটরি যে সব ধরনের ফেসিলিটি আপনারা দিচ্ছে এটা আমাদের জেলা স্পিক হয়, তখন তারা এই বিভিন্নভাবে যারা এখানে আসলে ওদেরকে উদ্বাল বুঝিয়ে কোন জায়গাতে নিয়ে মোটামুটি ইয়ে করছে, যেটা আমরা আইন শৃঙ্খলা বাহিনী যেমন এবং যারা প্রশ্ন যেটা আমরা শাসনের মধ্যে দেখে নিয়েছি, ওই সমস্ত কপরাজি বা দালাল চক্র আমাদেরকে হয়রানি করেছে কিনা বা এখানকে নিয়ে গেছে কিনা সেগুলো এরকম
আমাদের এখান থেকেও হয়। আমাদের সাথে জেলাস কখন থেকে আমরা যখন তাদেরকে আশ্রয় দেই না, তাদেরকে এখানে নিয়ে আসার পরও আমরা পেশেন্টদের জিজ্ঞাসা করি আপনারা কোথায় আসছেন, কোন ডাক্তারকে দেখাতে যাচ্ছেন, তখন যখন ডাক্তাররা বলে যে আমরা পপুলারে আসছি বা ল্যাবেটে আসছি বা অমুক ডাক্তারকে জেলা জাহিদকে দেখানোর জন্য আসছি, এরকম স্পেশাল যখন ডাক্তারকে বলে তখন আমরা ঠিকানা দিয়ে দেই, তখনই কিন্তু ওদের সাথে আমাদের এই জেলা শত্রুতাটা তৈরি হয়, যার কারণে আমাদের আমরা তারপরেও বলে দিছি ভাই আমরা মানুষকে ধোকা দিতে চাই না, আমাদের যেটুকু আছে আমরা সেটুকু নিয়ে সন্তুষ্ট, যারা ইন্সপায়ার হয়ে সেবার মান ভালো পাওয়ার জন্যই যারা আসবে শুধু আমরা তাদেরকে সেবা দিতে চাই। আমি যেহেতু আমি সেবা চিকিৎসা সেবার সাথে জড়িত আছি, আমার নেক্সট আমার প্রতিষ্ঠানটা ভালো চলবে এবং ভালো প্রতিষ্ঠান যেমন আমার ল্যাবের আওতায় যেন আমার একটা ক্লিনিক হয় সেখান থেকে যেন আমি সার্ভিস দিতে পারি, সেখানে দুস্থ লোক যারা আছে গরিব যারা আছে তারা যেন তাদের জন্য ফ্রি বেডের ব্যবস্থা করার আমার প্ল্যান আছে, 15% বেড তো তাদের জন্য রাখতে হয়, এটা আমি শুনি অনেক অনেক জায়গায় আমি সার্ভিস পাই, এই সার্ভিসটাও যেন আমার প্রতিষ্ঠানে পায় সেটাই আমার জন্য। আমি সামনে ভারত থেকে ধন্যবাদ।